ভারতের S-400 চুক্তির পরে পাকিস্তানকে 48টি ড্রোন উপহার বন্ধু চীনের। S-400 মিসাইলের পাল্টা হাই এন্ড মিলিটারি ড্রোন। ভারত রাশিয়ার মধ্যে S-400 মিসাইল চুক্তির পরই প্রতিরক্ষা খাতে পাকিস্তানের সঙ্গে বৃহত্তম ড্রোন চুক্তি করতে চলেছে চীন। সব ঋতুর বন্ধু পাকিস্তানকে 48টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন সরবরাহ করবে জি জিপিংয়ের সরকার। মঙ্গলবার চীনের মুখপাত্র গ্লোবাল টাইমসে এই খবর প্রকাশিত হয়েছে। যদিও এই 48টি ড্রোন কিনতে কত টাকা খরচ হবে তা জানানো হয়নি। প্রথমে এই চুক্তির কথা পাক বায়ুসেনার তরফে ফেসবুকে জানানো হয়, পরে গ্লোবাল টাইমসে এই খবর প্রকাশ করা হয়। পাকিস্তান সামরিক অস্ত্রের বেশিরভাগই চীনের কাছ থেকে আমদানি করে। এছাড়া দুই দেশ যৌথভাবে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট JF থান্ডার উৎপাদন করছে। আগামী দিনে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স কামরা ও চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথভাবে ড্রোন উৎপাদন করবে। চীন সরকারের এক সামরিক বিশেষজ্ঞের কথায় এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করবে। এছাড়া পাকিস্তানের ড্রোনের যে ঘাটতি আছে তা মেটাবে। পাকিস্তানকে আমেরিকাও ড্রোন সরবরাহ করে। মার্কিন প্রযুক্তিতে নির্মিত MQ-1 প্রিডিওটুর ও MQ-9 রিপার প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, কিন্তু ওয়াশিংটন সীমিত পরিমাণে অস্ত্র রপ্তানি করে। চীনের সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। এই বিশেষজ্ঞের দাবি, আগামী দিনে বিশ্ববাজারে চীনা ড্রোন একচেটিয়া ব্যবসা করবে, কারণ তারা কম খরচে উন্নত প্রযুক্তির অস্ত্র সরবরাহ করে। চীনা ড্রোনের অন্যতম ক্লায়েন্ট হলো ইরাক ও সৌদি আরব।